সন্দেশখালু ইস্যুতে সাংবাদিক এখন গ্রেফতার হয়েছেন, এটাই বাকি ছিল তো? হ্যাঁ, এটাই বাকি ছিল, সাংবাদিক গ্রেফতার হয়েছে। এটা এটা লজ্জার, এটা লজ্জার। একজন লোক নাকি একজনের ঘরে ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে এটা দেখা যাচ্ছে তারই চ্যানেলের ক্যামেরায়, লাইভে হচ্ছে। হ্যাঁ, আর সে নাকি একজনের ঘরে ট্রেসপাস করছে, সে ট্রেসপাসিংটা নিজেই নিজের ক্যামেরায় দেখাচ্ছে। এইসব কথার কি উত্তর দেব? আচ্ছা, নোটিশ পাঠাতে পারতো, পরে ডেকে পাঠাতে পারতো। সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে, আমি একথা বলছি না, কিন্তু এইভাবে নির্লজ্জের মতন গ্রেফতার করাটা নজিরবিহীন ঘটনা। দাদা, কলকাতা হাইকোর্ট নাকি বিচারপতিদের উপর ভরসা নেই বলছেন, তাহলে বিচারপতিদের বিচারে রিফ্লেকশন কি? বিচারপতিদের বিচারে রিফ্লেকশন আমরা কিছু পাচ্ছি? আমরা তো কোথাও কিছু পাচ্ছি না, তাহলে কি উত্তর দেব? ভরসা নেই বলাটা তো অন্যদিকে চলে যাবে, কিন্তু আপনি বলুন, বিচার ব্যবস্থা একটা জাজমেন্ট দিচ্ছে, সেই জাজমেন্ট কি প্রতিফলিত হচ্ছে? সেই জাজমেন্ট তো মোটেও প্রতিফলিত হচ্ছে না। নমস্কার, আমি শিবম, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, নজিরবিহীন পর্যবেক্ষণ। গ্রেফতার হতে পারেন শাজাহান, প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ। সজলদা, শাজাহান রহস্য কোন দিকে যাচ্ছে আজকে প্রধান বিচারপতি জোরালো পর্যবেক্ষণ করেছেন? না না, প্রধান বিচারপতির মানে হাইকোর্টের আর কোনো মূল্য এরা রাখিনি এই সরকার। এর আগেও প্রধান বিচারপতি বলেছিলেন শাজাহানকে আত্মসমর্পণ করার জন্য, সেখানে আত্মসমর্পণ করা মানে পুলিশের কাছে অ্যাজ লাইক অ্যাজ অর্ডার, যে ওকে ধরে নিয়ে এসো, কিছুই হয়নি, এখনও হবে না। আরে, প্রধান বিচারপতিরা বা বিচারপতিরা প্রতিদিন বলছেন 144 দ্বারা রাখা যাবে না, যেদিন বলছেন রাখা যাবে না সেদিন তুলে দিচ্ছেন, তার পরের মুহূর্তে ইম্পোজ করে দিচ্ছেন। এখানে বিচারপতিদের কোনো মানে বিচারপতির বিচারেরও বাণী সেখানে সরকার প্রশাসন মানছেই না, কোনো মানামানি সিনই নেই এখানে, একেবারে মানে জিসকা লাঠি উস্কা ভ্যাস চলছে, জোর যার মুল্লুক তার চলছে, আর কিচ্ছু চলছে না। এভাবে করা যায়? কোর্ট প্রতিদিন বলছে, বলছে আপনি যেতে পারবেন, যেতে পারবেন বলার পর যেতে পারছে না, বলছে যতজন খুশি এমএলএকে নিয়ে যেতে পারবেন, তারপরও যেতে দিচ্ছে না। এই জিনিস কখনো ভারতবর্ষ দেখেনি। দাদা, কলকাতা হাইকোর্ট নাকি বিচারপতিদের উপর ভরসা নেই বলছেন, তাহলে বিচারপতিদের বিচারে রিফ্লেকশন কি? বিচারপতিদের বিচারে রিফ্লেকশন আমরা কিছু পাচ্ছি? আমরা তো কোথাও কিছু পাচ্ছি না, তাহলে কি উত্তর দেব? ভরসা নেই বলাটা তো অন্যদিকে চলে যাবে, কিন্তু আপনি বলুন, বিচার ব্যবস্থা একটা জাজমেন্ট দিচ্ছে, সেই জাজমেন্ট কি প্রতিফলিত হচ্ছে? সেই জাজমেন্ট তো মোটেও প্রতিফলিত হচ্ছে না। দাদা, আজকে হাইকোর্ট বলেছেন রাজ্য মুভ করতে শুরু করেছে, কোথাও গিয়ে মনে হচ্ছে শাজাহান এর পিছনে আছে। এইসব বলার কিছু দরকার নেই, আমরা সবাই জানি এর নাটের গুরু কে, এর নাটের গুরু শাজাহান, এটা আর আলাদা করে বুঝতে লাগে না। সন্দেশখালু ইস্যুতে সাংবাদিক এখন গ্রেফতার হয়েছেন, এটাই বাকি ছিল তো? হ্যাঁ, এটাই বাকি ছিল, সাংবাদিক গ্রেপ্তার হয়েছে। এটা এটা লজ্জার, এটা লজ্জার। একজন লোক নাকি একজনের ঘরে ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে এটা দেখা যাচ্ছে তারই চ্যানেলের ক্যামেরায়, লাইভে হচ্ছে। হ্যাঁ, আর সে নাকি একজনের ঘরে ট্রেসপাস করছে, সে ট্রেসপাসিংটা নিজেই নিজের ক্যামেরায় দেখাচ্ছে। এইসব কথার কি উত্তর দেব? আচ্ছা, নোটিশ পাঠাতে পারতো, পরে ডেকে পাঠাতে পারতো। সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে, আমি একথা বলছি না, কিন্তু এইভাবে নির্লজ্জের মতন গ্রেফতার করাটা নজিরবিহীন ঘটনা। হ্যাঁ, আমরা আরেকটা ইমার্জেন্সি ফিল করছি, ইমার্জেন্সির সময় শুনেছিলাম এই ধরনের ঘটনা ঘটেছিল, এখন আবার মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি। এটা কি কোথাও প্রচ্ছন্ন বার্তা, বিরোধীটা করলে তোমার এই পরিণতি হবে? মাথা নুইয়েছে কি তারা? কোনো সাংবাদিক এর ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়েছে বলে তো মনে করি না, উল্টে মনে হয় যারা কিছু কিছু আছে, মানে আমি সবাইকে বলছি না, দু চারজন যারা আছে তারাও এতে আক্ষরিক অর্থে ক্ষুব্ধ, তাদেরও সই করতে হয়েছে কোথাও কোথাও, তাদেরও কোথাও কোথাও সই করতে হয়েছে, বলতে হয়েছে এটা ঠিক নয়। দাদা, শুভেন্দু এত কিছুর পরে সন্দেশখালিতে গেলেন, ডিভিশন বেঞ্চ রাজ্যের ধাক্কা আটকানো গেল না তাহলে বিরোধী দলনেতাকে? গণতন্ত্র কীভাবে আটকে রাখা যায়? এখনো কোর্ট আছে বলে যেতে পারলেন, প্রশাসন থাকলে, শুধু ভরসা থাকলে যেতে পারতো না। শেষ প্রশ্ন, কোন দিকে যাচ্ছে গ্রেফতার, সন্দেশখালি ইস্যু, শাজাহান, শুভেন্দু অধিকারী? কথা একটা কথা সহজ কথা বলুন তো, এই যে বিষয়টা আজকে এমন একটা দিকে চলে যাচ্ছে যে প্রধান মুখ্যমন্ত্রী না রাষ্ট্রপতি শাসনে সুপারিশ করে বসেন, কারণ তার হাতেই আর কিছু নেই। আপনি আমার একটা কথা বলুন তো, এই ঘটনাগুলো কি ঘটতো? প্রথম দিন যদি শুধু শাজাহানকেই ধরে নিত, তাহলে উত্তম সর্দার, শিবু এদেরকেও ধরতে হতো, হয়তো হতো না, কারণ এই আওয়াজগুলো সামনে আসতো না। কিন্তু বলে ধর্মের কল বাতাসে নড়ে, বলে ইংরেজিতে একটা কথা আছে, লেট বেটার দ্যান নেভার। এই যে সব কিছুর পেছনে যে একটা ভালো জিনিস থাকে, হ্যাঁ, ভালো কিছু ঘটনা ঘটে, এটা কিন্তু তার প্রমাণ। রাষ্ট্রপতি শাসনই একদম আপনার মনে হচ্ছে এটাই একদম ভবিষ্যৎ ভবিতব্য?
এটাই প্রয়োজন বাংলায়, বাঁচতে গেলে তো এটাই প্রয়োজন। রাজনৈতিকভাবে দল কি বলবে সেটা আলাদা, আমার যদি ব্যক্তিমত জিজ্ঞাসা করেন আমি এটা রাজনৈতিকভাবে বলবো না, যে এই বাংলায় কোনো আইনের শাসন নেই, এটা কোর্ট বলছে আমরা নয়, যে বাংলায় আইনের শাসন নেই তারপরে আর কিসের জন্য তারা শাসন ক্ষমতায় বসে থাকবে, সেই বাংলায় একটাই দরকার রাষ্ট্রপতির শাসন। গতকাল একটি ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেস অরুণা বন্দ্যোপাধ্যায় একটি বিরূপ মন্তব্য করেন, আজকে আসার পরই চেয়ারপারসন মালালা প্রথমে সকলকে সতর্ক করেন, কিন্তু তারপরেও দেখা গেল আরও একজন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর, তিনি এমন একটা মন্তব্য করে বসলেন, বাম কাউন্সিলর গায়ে রং নিয়ে প্রশ্ন তুলে বসলেন, মানে এটা কিভাবে দেখছেন? যেমন ঝাড় তেমনই বাস, চেয়ারম্যান যেমনই বলুক একই ঝাড়ের বাস কি আলাদা আলাদা হবে? হ্যাঁ, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আগে কালকে বাইবেলের গল্প হয়েছিল, আজকে হিন্দুত্বের গল্প করছে কেউ কেউ, তারপর আমরা এটাও দেখলাম মধুচন্দাদি কোন পার্টির এটা বিষয় নয়, তিনি আমার একজন সতীর্থ কাউন্সিলর, ছবারের সম্ভবত ছবার না সাতবারের জেতা, যাই হোক ছবারটা পাঁচবারও যদি হয় জেতা, বয়স আমাদের মায়ের থেকে, যাই যিনি বলছিলেন তার মায়ের থেকেও বয়োজ্যেষ্ঠ হবেন, তার গায়ের রং নিয়ে কালচার করছে আলোচনা করছে, তার মানে এর ওর কথার মধ্যে আমি অখিল গিরির কথার প্রতিধ্বনি খুঁজে পাই, এটা তৃণমূলই কালচার, এটা তৃণমূলের নিদর্শন, উচিত ছিল ওখানে চেয়ারম্যান থেকে মেয়র সকলের উঠে দাঁড়িয়ে ওকে ভৎসনা করার, কেউ কিছু বললেন না, শুধু বলছেন এক্সপাঞ্জ করা, এক্সপাঞ্জ মানে আপনি এই সদনের যে গরিমা, এখানে নেতাজি বসেছেন, এখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসেছেন, সেই জায়গায় যারা এই ধরনের কথা বলে শুধু কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হবে শব্দগুলো, এতেই শেষ? মা বোনেদের ইজ্জতের ইজ্জত আজকে তৃণমূল কোন জায়গায় নিয়ে এসছে সেটা পুরসভার ভেতরে গেলে বোঝা যায়, বিধানসভায় ভেতরে গেলে দেখলে বোঝা যায়, রাষ্ট্রপতির নামে কখনো বলে কখনো কাউন্সিলর নামে বলে, একদম ওপর থেকে একদম নিচে অবধি সবাই এক। করবে কেন? শাহজাহান কি অনুশোচিত? শাহজাহান কি অনুশোচনা করছে? ভাইপো যে এত গরু চুরি করেছে তার জন্য কোনো অনুশোচনা হয়েছে? তার নারদার আসামিরা আজকে এখানে পদ অলঙ্কৃত করে বসে আছে, তারা কি অনুশোচনা করেছে? তো উনি একজন ও একজন কাউন্সিলর, উনিও অনুশোচনা করবেন কেন? উনি তো তৃণমূলই। না আমরা রাম বাম ওই ওরা একটা খুব খারাপ কথা বলেছে, জগাই মাদাই গদাই, আমি আমাকে জগাই বলতে পারে, আমাকে মাদাই বলতে পারে, আমাকে গদাই বলতে পারে, কিন্তু এই জগাই মাদাই গদাইয়ের একজন হচ্ছে মধুসন্ধাদিকেও তারা লক্ষ্য করেছে, এই শব্দগুলো অত্যন্ত আশালীন, তৃণমূলের থেকে ভদ্রকথা আশা করা যায় না, ওদের মুখ্যমন্ত্রী থেকে পাড়ার কাউন্সিলর একই রকম একই কথা, একজন কাউন্সিলর এই ধরনের একটা মন্তব্য করেছেন আজকেও, কালও করবে, তাই যাকে তাকে ধরে পাড়ার তোলাবাজকে পাড়ার কাউন্সিলর করে দিলে, যা যা হবার তাই তাই হচ্ছে, এটা লজ্জার। মধুচন্দাদি অত বয়স্ক একজন মহিলা, এতদিনের পুরনো পৌরমাতা, তিনি তার গায়ের রং নিয়ে কথা বলার ঔদ্ধত্য সাহস কোত্থেকে পায়? এরা ধর্ম নিয়ে কথা বলে, মুখ্য আমাদের মেয়র সাহেব একজন সংখ্যালঘু, সেখানে আর একটা সংখ্যালঘু সম্প্রদায়কে ডাইরেক্টেড তার সর্বোচ্চ ধর্মগুরু পোপ, যেখানে মমতা ব্যানার্জি ঘুরতে যান সেই পোপকে নিয়ে কথা বলে, এটা ভাবা যায়? এটা ভাবা যায়? সবটা যে অভিনয়ের মঞ্চ নয় এটা অনেকে ভুলে যায়, আজকে বোধ হয় আসিনি ওই কারণে। পুলিশ বলে আর কিছু আছে না? পুলিশ বলে কিছু আছে আর?